হ্যালো গাইস, তোমাদেরকে আবারও ওয়েলকাম আমার চ্যানেল নতুন একটা ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকো। তো গাইস, যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইবটা করে দাও। তো আজ হচ্ছে মাঘ মাসের 4 তারিখ। তো মাঘ মাস মানেই জানো বাঁকুড়াবাসীদের মনে কেঞ্জাগুড়া মুড়ি মেলা কথা আসবে না, এটা কি কোনোদিন হয়? তো আজকের দিনে 24 পর উপলক্ষে মা সঞ্জীবনীর পুজো করা হয়। এবং হ্যাঁ হ্যাঁ, আজকের দিনে সবাই দ্বারকেশ্বর নদীকে মুড়ি খেতে আসে, দূর দূরান্ত থেকে লোক আসে ওই মুড়ি খাওয়ার জন্য। তো আমি এবং আমার বন্ধুরা যাচ্ছি, ওখানে গিয়ে ফুল এনজয় হবে এবং তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করবো। তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো এবং আমার সঙ্গেই থাকো। তো আমি এখন দেখো স্নান করে রেডি হয়ে গেছি, আমার বন্ধুরা এখন আমাকে ফোন করেই যাচ্ছে যে কখন আসবি। তো আমি এখন বেরোবো, তো ওদের সঙ্গে পিক আপ করি, ওরা আমার সঙ্গেই যাবে, তো ওদেরকে পিক আপ করি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমরা এই কজনই যাবো, তো তোমরা ব্লগটা সব পর্যন্ত দেখতে হবে। টিকিট দিচ্ছিল গাড়িটা পার্কিং করার জন্য, তো এখানে আমরা গাড়িটা রাখি এই মাঠটিতে। তো গাইস, কেঞ্জাগুড়া পৌঁছে গেছে, দেখতে পাচ্ছো? তো এটা কেঞ্জাগুড়ায় বটে, তো পৌঁছে গেছে, প্রচুর লোক আছে সেখানে, দেখতে ধরো তোমাদেরকে দেখায় যে প্রচুর লোক আছে। তো লোক দেখো, চারদিকে নদীর ধারে প্রচুর লোক আছে সেখানে, সবাই দেখছে মুড়ি খাচ্ছে। তোমাদেরকে ওখানে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছে, তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে পাবে। দেখো এখানে যাদেরকে দেখতে পাচ্ছি তারা সব মুড়ি খাওয়াচ্ছে তোমাকে। এটাই সেই হরি মেলা যেখানে 3 দিন ধরে 24 পরের হরি নাম হয়, আর তার পাশে দেখো মা সঞ্জীবনীর মন্দিরটি আছে। মন্দিরের উপর দর্শনার্থীদের দান করা চাল, আলু, কুমড়ো, লাউ, বিভিন্ন শাকসবজি এবং ডাল সংগ্রহ করা হচ্ছে। এখন মেলাটা তোমাদের পুরোটা ঘুরে দেখাবো এবং মায়ের মন্দির আছে ওখানে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো, শেষ পর্যন্ত ঘুরে থাকো ভিডিওর সাথে। গাইজ, এটা আমরা মেলার এন্ট্রি গেটের দিকে যাচ্ছি যেখানে পুরো মেলাটা বসেছে। দেখতেই পারছো রাস্তার ধারে আইসক্রিমের ঠেলা, আখের রসের ঠেলা, পপকর্নের স্টল, ফুচকা স্টল, চিনে বাদামের দোকান, বিভিন্ন খেলনার দোকান এবং আরও খাবারের জিনিসের দোকান রয়েছে। গাইস, আমরা মেলার এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে ফেলেছি, এবার তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। মেলার এন্ট্রি গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই দেখতে পাবে একটা মিষ্টির দোকান, কুলফির দোকান এবং একটা নৌকো এসেছে, মানে চড়ক টাইপের, আর একটা চড়ক এসেছে, আর দেখো ওটা একটা লোটার দোকান এবং বিভিন্ন খেলনার দোকানও রয়েছে।
এবার আমরা মেলার ভিতর দিকে যাব। গাইস এখানে প্রচুর লোক ছিল, তার জন্য আমার ভয়েসটা তোমরা শুনতে পেতে না, তার জন্য আমি এখন ভয়েসটা রেকর্ড করে এটাতে অ্যাড করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ অনেক দর্শনার্থী মায়ের ভোগ গ্রহণ করার জন্য কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে। তোমরা সামনে যে মন্দিরটিকে দেখতে পাচ্ছ এটা হলো শিব মন্দির, এটার কাজ হাফ কমপ্লিট হয়েছে এবং হাফ এখনো বাকি আছে। ওখানে ব্লগ করতে করতে একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো, যার বাড়ি আমার বাড়ির কাছে, তো ওর সঙ্গে একটু কথাবার্তা হলো। তো গাইস এটা হলো আরেকটা দিক যেখানে প্রচুর লোক এসেছে, দেখো শুধুমাত্র আজকের দিনে ও নদীর ধারে মুড়ি খাবে বলে। তো গাইস উপরে মায়ের একটা মেলা আছে, তো ওটাকে সবার দর্শন করার জন্য রিস্ক নিয়ে পাথরের উপর চড়ে উপরে যাচ্ছে। এটাই হলো সেই মা যাকে দর্শন করার জন্য সবাই পাথরের উপর দিয়ে চড়ে এসেছে। এইটা হলো সেই দিকটা যেদিকটা আমি তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম, তো এইদিকও লোক সংখ্যা কম নয়। এখানে আমার কিপ্টে বন্ধুটা প্রথমবার আমাকে কিছু খাওয়ালো এবং তার সাথে আবার গালিও খাওয়ালো। এখানে আমরা মায়ের প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ কত লোক আমার সঙ্গে লাইনে দাঁড়িয়ে আছে। ফাইনালি মায়ের ভোগ পেয়ে গেছি এবং খেতেও শুরু করে দিয়েছি, কারণ আমার খুব খিদে পেয়েছিল তখন। মায়ের সামান্য এক বাটি ভোগে আমার সব খিদা নিমেষেই শেষ হয়ে গিয়েছিল। প্রসাদ খেয়ে পর ওখান থেকে বেরিয়ে যাই গাইস, কারণ বাড়ি যেতে হবে। ওখান থেকে যেতে একটুও মন হচ্ছিল না, কিন্তু বাড়ি তো যেতেই হবে। তো গাইস আমাদের খিচুড়ি খাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। তো অনেক লোক ছিল ওখানে, তোমাদের বলাটা সম্ভব হয়নি, তো এইখানে আমি ফাঁকাতে এসে বলছি তোমাদেরকে। আজকের মতো এই পর্যন্ত ব্লগটা, আর ততক্ষণ তোমরা নেক্সট ব্লগের ওয়েট করতে থাকো।